ক্রিকেটের গোট বিরাট কোহলি এখনের পিছত আন এখন কই খেলত কোহলিয়ে পুনরবার ডাকি ধরেছে অনবদ্য প্রদর্শন আর দেওবারেও বিরাট কোহলির ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ করিলে সকলকে বিরাট কোহলিয়ে শতক পুরার লগেলগেই পুনরবার চর্চাত আহিল ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকারের একটা রেকর্ডের কথা কেন সচিনের রেকর্ড ভঙ্গর দিকে এধাপ এধাপ করে আগবাড়িছে এইগারী বিরাট কোহলি দেওবারে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটে সম্পূর্ণ করলে ৪৬তম শতক ১১০টা বলত অপরাজিত ১৬৬ রান করলে বিরাট কোহলিয়ে ভারতেও রেকর্ড সংখ্যক রানত এই খেলত জয়লাভ করবলৈ সক্ষম হল কিন্তু আজি আমি আপনালোকক কম কিয় সচিন আর কোহলিক লৈ চর্চা চলিছে এদিনীয়া ক্রিকেটত বিশ্বর ভিতরতে সর্বাধিক সেঞ্চুরি আছে সচিন তেন্ডুলকারের সহ এদিনিয়াত সচিনে করেছে ৪৯টাক শতক আনহাতে কোহলিয়ে ৪৬টা শতক সম্পূর্ণ করার লগেলগে সচিন আর কোহলির মাজত ৩টা শতকর হে ব্যবধান আছে আর বিরাট কোহলিয়ে যদি ৪টা শতক করে তেতিয়াহলে এদিনত নতুন রেকর্ডর অধিকারী হব উল্লেখযোগ্য যে বিরাট কোহলিয়ে নিজের ফর্ম উভতাই পাইছে বিগত ৪খন এদিনিয়ার ৩খনতেই শতরান করেছে ক্রিকেটারগিয়ে আর সেইবাবে ফেন সকলে আশা করেছে অতি সোনকালে সচিনের রেকর্ড ভাঙি বিরাট কোহলিয়ে নতুন রেকর্ডর সৃষ্টি করব ৪৬৩খন এদিনিয়াত সচিনে করেছে ৪৯টা শতক আনহাতে ২৬৮খন এদিনিয়াত বিরাটে করেছে ৪৬টা শতক উল্লেখযোগ্য যে বিগত ৩ বছর ধরে কোহলি ফর্মত নাছিল কিন্তু নিজের ফর্ম উভতাই পাইছে ক্রিকেটারগিয়ে আর তারপিছতেই কোহলির বেটিংয়ের যাদু আরম্ভ হয়েছে গতি সকলে আশা করেছে অতি শীঘ্রে কোহলিয়ে সচিনের রেকর্ডক স্পর্শ করব অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ভারতে আরও ৬খন এদিনিয়া খেলিব আর বিরাট কোহলিয়ে যদি নিজের ফর্ম অব্যাহত রাখে এই ৬খন এদিনিয়াতে বিরাট কোহলিয়ে সচিনের রেকর্ড অতিক্রম করব পাৰিব দর্শকে আশা করেছে সোনকালে বিরাটেই নিজের রেকর্ড গ্রহক এটা সাক্ষাৎকারত তেন্ডুলকারেও কৈছিলে তেখেতৰ যদি রেকর্ড কোনোবা ভাঙিব পাৰে তেতিয়াহলে দুগৰাকী খেলুৱৈ তেওঁ জানে এগৰাকী কোহলি আনগৰাকী রোহিত আর সচিনের যে সেই ভবিষ্যৎবাণী সঁচা করবলৈ গৈ আছে বিরাট কোহলিয়ে বিরাট কোহলি এই ধারাবাহিক প্রদর্শনের বাবে তেখেতক গোট আখ্যা দিয়া হয় কিং কোহলির যদি এই ফর্ম অব্যাহত থাকে আমি সোনকালেই এই সুখবর লাভ করবলৈ সক্ষম হম ব্যুরো রিপোর্ট অসম লাইভ ২৪